বন্ধুরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি। চাকরিটি হলো ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার নিয়োগ হবে। বন্ধুরা, এটা এখন আমি ইন্ডিয়ান রেলওয়ে অনলাইন সাইট খুলেছি, এখানে রিক্রুটমেন্ট বোর্ডে রিক্রুটমেন্টে গিয়ে আপনি নোটিফিকেশনে দেখতে পাবেন। আমি এখন যেখান থেকে এটা দেখাবো সেটা হচ্ছে testbook.com, এখানে পাবলিশ করেছে। এখানে যেটা এখানে উল্লেখ করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পরীক্ষার জন্য অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, যেটা আপনারা বন্ধুরা ASM মানে শর্টকাটে জানবেন। এখানে RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কন্ডাক্ট এ কমন এক্সাম টু রিক্রুইট অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট একটি এক্সাম ব্যবস্থা করবে এবং তার নোটিফিকেশনটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড খুব রিসেন্ট পাবলিশ করবে। এখানে যে ভ্যাকেন্সিস ব্যাপারে যেটা বন্ধুরা বলেছে, ASM ভ্যাকেন্সিস লিস্ট 2018। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সিস লিস্ট যেটা বলছে, RRB এইমস টু ফিল এ টোটাল অফ 50,000 টেন্টেটিভ ভ্যাকেন্সিস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ইন ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়েতে 50,000 অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার নিয়োগ করবে। এখানে তারপর বন্ধুরা এক্সাম ডেট, এখানে বলছে এক্সাম ডেটটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশন পাবলিশ করবে সেখানে ডিটেলস, ডেট এবং ইভেন্ট যা থাকবে সব ওখানে দিয়ে দেবে। যেহেতু এখনও রেলওয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেয়নি, এটা এখনও পাবলিশ করেনি, তাই এখনো এক্সাক্ট ডেট এবং ইভেন্ট কিছুই বলা যাচ্ছে না। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ RRB এক্সাম এলিজিবল ক্রাইটেরিয়া, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া দুটো হচ্ছে। এখানে হচ্ছে এজ লিমিট আছে, আমরা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের ক্ষেত্রে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 32 বছর। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, জেনারেল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 32 বছর, এবং এজ রিল্যাক্সেশন পাবেন। তারা SC ST বন্ধুরা আছেন তারা 5 বছরে এজে ছাড় পাবেন এবং OBC বন্ধু যারা আছেন তারা 3 বছর ছাড় পাবেন, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন তারা 10 বছরে বয়সে ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে অ্যাসিস্ট্যান্ট সেমিস্টারের ক্ষেত্রে, আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে আপনাকে গ্র্যাজুয়েট করে থাকতে হবে। RRB এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস, RRB এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন RRB তিন অ্যাসিস্ট্যান্ট সেমিস্টার যে নিয়োগ করা হবে সে 3টি স্টেজে পরীক্ষাটি হবে। প্রথম হচ্ছে প্রিলিমস, তারপরে মেন, এবং তৃতীয় হচ্ছে ইন্টারভিউ। যারা প্রিলিমস কোয়ালিফাই করবেন তারা মেনে বসবেন, এবং যারা মেন কোয়ালিফাই করবেন তারা ইন্টারভিউয়ে বসবেন। এইভাবে 3টে স্টেজেই ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, যারা সিলেকশন হবে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অ্যাপ্লিকেশন প্রসেস বলছে, এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বলছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি করার জন্য প্রথমে আপনাকে ইন্ডিয়ান রেলওয়ে gov.in সাইডে ক্লিক করতে যেতে হবে। সে আপনাকে এখানে অনলাইন ফিজ দিতে হবে, আপনার পুরো ফিজটা অনলাইনে দিতে হবে। সেখানে হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ওয়ালেট বা ইন অ্যাপ, এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে এবং আপনার ফটোস কপি এবং সিগনেচার স্ক্যান কপি থাকতে হবে। আমি যখনই এটা অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন এই প্রসেসগুলো আমার লাগবে। আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড টেক প্রিন্ট আউট, এখানে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। দ্য অ্যাডমিট কার্ড ফর রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামস আর রিলিজ জাস্ট এ কাপল অফ উইক বিফোর দ্য এক্সাম, মানে এক্সামের কিছু সপ্তাহ আগে ওরা অ্যাডমিট কার্ড দেবে। ইউ ক্যান ফাইন্ড ইউর RRB অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অ্যাডমিট কার্ড অন অফিসিয়াল ওয়েবসাইট অফ ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাজ সুন অ্যাজ দ্য এক্সাম কন্ডাক্ট বডি রিলিজ দ্য কল লেটার। দ্য RRB রেজাল্ট ফর দ্য এক্সাম ইট হোল্ডস কাম আউট উইথ এন 1 to 2 মাইন্ড অফ এক্সাম ডেট। RRB এক্সাম 2018 অফিসিয়াল নোটিফিকেশনটি এখনই রিলিজ করেনি রেলওয়ে বোর্ড, যদিও ভিডিওটি এখনই তৈরি করলাম। ভিডিওটি এখনই করার উদ্দেশ্য এই জন্যই, যারা বন্ধুরা নিজেদের রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে দেখতে চান বা চাকরি পেতে আগ্রহী, তারা যেন ঠিক সঠিকভাবে প্রিপারেশান আগে থেকে নিতে পারে, তার জন্যই ভিডিওটি একটু আগে পাবলিশ করলাম। আর রেলওয়ের যখনই নোটিফিকেশনটি জারি করবে তখনই আমি আবার আপনাকে ভিডিও পাবলিশ করে আমাদের দেখাবো এবং কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।